ও তব কথা মৃত জীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহতি দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিষায় ভজানন্দে শ্রী রামকৃষ্ণ আঠারোশো চুরাশি আঠারোই অক্টোবর ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন বলিলেন এসব মাতালির ভাবে গান বলিয়া গাইতেছেন এবার কালী তোমায় খাব গান তাই তোমাকে শুধাই কালি গান সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী তুমি আপনি নাচ আপনি গাও আপনি দাও মা করতালি আদিভূতা সনাতনী শূন্যরূপা শোষী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি এবার সর্বনাশী ধরে ওসি ধর্ম দুটো খেলি গান জয় কালী জয় কালী বলে যদি আমার প্রাণ যায় শিবত্ব হইব প্রাপ্ত কাজ কি বারাণসী তায় রূপিণী কালী কালীর অন্ত কেবা পায়। কিঞ্চিত মাহাত্ম জেনে শিব পড়েছেন রাঙা পায়ে গান সমাপ্ত হইল এমন সময়ে রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল নাট মন্দিরে বইকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন এসব খ্যাপা মেয়ের খেলা ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন ওই গানটি একবার যদি পরম দয়াল হে প্রভু ঠাকুর বলিলেন নিতাই তোমরা দুভাই এই বলিয়া গানটি গাইতেছেন গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু গান সমাপ্ত হইল রামলাল ঘরে আসিয়াছেন ঠাকুর বলিতেছেন একটু গা আজ পূজা রামলাল গাইতেছেন সমর আলো করে কার কামিনী সজল জলদ জিনিয়া কায় দর্শনে প্রকাশে দামিনী এলায়ে চাঁচর ও চিকুরো পাশ সুরাসুর মাঝে না করে ত্রাস অট্ট হাসে দানব নাশে রণপ্রকাশে রঙ্গিনী কিবা শোভা করে শ্রমজ ঘন তনু ঘেরি কুমুত বন্ধু অমীয় সিন্ধু হেরিয়ে ইন্দু মলি নে কোন মোহিনী একই অসম্ভব ভব পরাভব পদতলে সব সদৃশ নীরব কমলাকান্ত কর অনুভব কে বটে ও গজ গামিনী গান কে রনে নাচিছে বামা নিরোদ বরণী ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন নাচিতে নাচিতে গান ধরিলেন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ কমলে গান ও নৃত্য সমাপ্ত হইল ভক্তেরা আবার সকলে মেঝেতে বসিয়াছেন ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন মাস্টারকে বলিতেছেন তুমি এলে না চণ্ডীর গান কেমন হল পঞ্চদশ পরিচ্ছেদ ভক্তেরা কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন কেহ বা দর্শন করিয়া একাকি তীরে বাঁধাঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন রাত্রি প্রায় এগারোটা মহানিশা জোয়ার সবে আসিয়াছে ভাগীরথী উত্তর বাহিনী তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন ভিতরে আসবেন কি মনি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন দেখিলেন মা বেশ সাজিয়াছেন ঘর আলোকা আলোকাকীর্ণ মার সম্মুখে দুই সেজ উপরে ঝাড় ঝুলিতেছে মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ মার পাদপদ্মে জবা বিল্ল। নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন মনি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন এই চামড়টি একবার নিতে পারি রামলাল অনুমতি প্রদান করিলেন তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন তখনও পূজা আরম্ভ হয় নাই যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন শ্রীযুক্ত বেনিপাল নিমন্ত্রণ করিয়াছেন আগামী কল্য সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে ঠাকুরের নিমন্ত্রণ নিমন্ত্রণপত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বেনিপাল নিমন্ত্রণ করেছে তবে এরকম লিখলে কেন বল দেখি মাস্টার আজ্ঞে লেখাটি ঠিক হয় নাই তবে অত ভেবে চিনতে লেখেন নাই ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া বাবুরাম কাছে দাঁড়াইয়া ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন হঠাৎ সমাধিস্থ ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন ঠাকুর সমাধিস্থ বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন গ্রীবাদেশ ইষৎ আকুঞ্চিত বাবুরামের গ্রীবার পশ্চাদ্দেশে কানের কাছে হাতটি রহিয়াছে কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল তখনও দাঁড়াইয়া এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন ঈষৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সব দেখলুম কার কতদূর এগিয়েছে রাখাল ইনি সুরেন্দ্র বাবুরাম অনেককে দেখলুম হাজরা এখানকার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হাজরা বেশি কি বন্ধন শ্রী রামকৃষ্ণ না হাজরা নরেন্দ্রকে দেখলেন রামকৃষ্ণ। দেখি নাই কিন্তু এখনো বলতে পারি একটু জড়িয়ে পড়েছে কিন্তু সব হয়ে যাবে দেখলুম মনের দিকে তাকাইয়া সব দেখলুম ঘুপটি মেরে রয়েছে ভক্তেরা অবাক দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কিন্তু একে অর্থাৎ বাবুরামকে ছুঁয়ে ওরূপ হলো হাজরা ফার্স্টকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন কি অতক্ষণ পরে বলিতেছেন নিত্যগোপালের মতো গোটা কতক হয় আবার চিন্তা করিতেছেন এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন আবার বলিতেছেন সেন যদি কর্মকাজ কমে কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে যদি বলে এ কিয়া হ্যায় সকলের ঈষৎ হাস্য ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন ভক্তেরা মেঝেতে বসিলেন বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া আজ যে খুব সেবা রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন মায়ের পূজা করিতে যাইতেছেন রামলাল ঠাকুরের প্রতি তবে আমি আসি শ্রী রামকৃষ্ণ ওং কালী ওং কালী সাবধানে পূজা করো, আবার মেড়া বলি দিতে হবে মহানিশা পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর শ্রী রামুকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন মার কাছে গিয়া দর্শন করিতেছেন এইবার বলি হইবে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে বদ্ধ পশুর উৎসর্গ হইল পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুরের সে অবস্থা নয় পশুবধ দেখিতে পারিবেন না রাত দুইটা পর্যন্ত কোন কোন ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন চলুন তিনি ডাকছেন খাবার সব প্রস্তুত ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন ভোর হইল মার মঙ্গলারতি হইয়া গিয়াছে মার সম্মুখে নাটমন্দির নাটমন্দিরে যাত্রা হইতেছে মা যাত্রা শুনিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন মনি সঙ্গে সঙ্গে আসিতেছেন ঠাকুরের কাছে বিদায় লইবেন রামকৃষ্ণ কেন তুমি এখন যাবে মনি, আজ আপনি সিঁথিতে বইকালে যাবেন আমারও যাবার ইচ্ছা আছে তাই বাড়িতে একবার যাচ্ছি কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত অদূরে নাট মন্দির যাত্রা হইতেছে মনি সোপান মূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন ঠাকুর বলিলেন আচ্ছা এসো আর দুখানা আটপৌরে নাইবার কাপড় আমার জন্য এনো ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु